সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান নেহেরু বিদ্যা মন্দির হাই স্কুলের ছাত্রীদের নিয়ে একটি আন্তর্জাতিক সরপটিমিস্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে সার্ভিক্যাল ক্যান্সারের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত ব্যক্তিবর্গ সার্ভিক্যাল ক্যান্সারের উপরে আলোকপাত করে বক্তব্য রাখে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমাদের ক্লাবটার নাম হচ্ছে সরপটিমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব। এটা একটা ইন্টারন্যাশনাল ক্লাব, আর মানে এর হেড অফিস হচ্ছে গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডে। তা ওর আন্ডারে আমাদের গোটা ইন্ডিয়াতে 100 ক্লাব আছে, তার মধ্যে আমরা একটা ক্লাব। তো এই ক্লাবের কাজ হচ্ছে উমেন্স আর চিলড্রেন্সদের জন্য কাজ করা। তো ওইটা ওরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করতে এসেছি সার্ভিক্যাল ক্যান্সারের উপরে, যার জন্য ওটাতে আমাদের মুখ্য প্রবক্তা যিনি আছেন উনি ডক্টর দেবশ্রী পাল। তো উনি আর একটুর মধ্যে এসে পৌঁছাবেন, তারপর আমরা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পের কাজ আরম্ভ। এটাতে বার্তা দিচ্ছি যে ওই সার্ভিক্যাল ক্যান্সারের ব্যাপারে আমাদের তো মানে কোনো রকম মানে কিছু জানা নেই ওই ব্যাপারে। তো উনি আমাদেরকে ওটার ব্যাপারে একটু কিছু বলবেন, যাতে আমরা ওটার ব্যাপারে সচেতন হই, কারণ আমরা মহিলারা বেশিরভাগই নিজেকে আমরা অতটা গুরুত্ব দিই না। তো কী কী সিমটমস আছে ওগুলো, কী মানে ওটার কী ট্রিটমেন্ট হতে পারে, এইসব ব্যাপারে সব আমরা মেয়েদেরকে ওটার ব্যাপারে সচেতন করতে চাইছি। কি করে এই রোগের লক্ষণ বোঝা যায় এবং এর থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেন। আমাদের স্কুলে আজকে সরপটিমিস্ট ইন্টারন্যাশনালের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের উপর। ডক্টর দেবশ্রী পল উনি এসেছেন, উনি হচ্ছেন কিনোট স্পিকার। মানে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাহলে এই রোগটাকে কীভাবে প্রিভেন্ট করা যাবে, কী কী প্রিকশনস নিতে হবে, তার উপর একটা অ্যাওয়ারনেস ক্যাম্প একটা ডিসকাশন আজকে রয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।